হ্যালো গাইস, এই গরমের সময় আমরা অনেকেই শপিং করে থাকি, বাট আমাদের অনেকের মধ্যে এই কনফিউশন থাকে যে এই গরমের সময় আপার ওয়ারে তো টি শার্ট পরবো, বাট বটম ওয়ারের জন্য কোন কোন প্যান্টগুলি পরবো যা এই গরমে কমফোর্টেবলের পাশাপাশি আমাদের স্টাইলিশও দেখাবে। সেজন্য আজকের এই ভিডিওতে বলবো বেশ কতগুলি প্যান্ট সম্পর্কে যেগুলি আপনি গরমের সময় পরতে পারবেন এবং এই প্যান্টগুলি পরে আপনি কুল ও কমফোর্টেবলের পাশাপাশি আপনাকে অনেক স্টাইলিশ দেখাবে। এবং ভিডিওটি শেষে বোনাস পয়েন্টে বলবো এইসব প্যান্টগুলির বেস্ট ব্র্যান্ড সম্পর্কে যেগুলি আপনার বাজেটের মধ্যে থাকবে। তো বোনাস পয়েন্টটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি সবসময় হ্যান্ডসাম এবং অ্যাট্রাকটিভ দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন এরকম ফ্যাশনেবল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম প্যান্টস যা আপনি এই গরমের সময় পরতে পারেন তা হলো চিনো প্যান্টস। এই চিনো প্যান্টস বেস্ট একটি অপশান অন্য সব প্যান্টের তুলনায়, যা লাইট ওয়েটেড এবং কমফোর্টেবল। এছাড়াও এর ফ্যাব্রিক কটনের হয়ে থাকে, যা আমরা খুব ইজিলি পরতে পারি এই গরমের সময়। সো এই চিনো প্যান্টে কুল ও কমফোর্টেবলের পাশাপাশি এটি অনেক স্টাইলিশ দেখায় আমাদের ওপরে। আপনি এই চিনো প্যান্ট ক্যাজুয়াল, ফর্মাল, সেমি ফর্মাল এবং পার্টিতে এবং বিভিন্ন অকেশনে পরে যেতে পারেন। তো এই চিনো প্যান্ট আবার বিভিন্ন কালারের হয়ে থাকে, বাট সব কালারের চিনো প্যান্ট ভার্সাটাইল হয় না এবং সব কালারের চিনো প্যান্ট আমাদের ওপরে ভালোও লাগে না। আপনি কখনো ইয়েলো, রেড, পিঙ্ক এইসব কালারের প্যান্ট কখনোই নেবেন না। আপনি চিনো প্যান্টের মধ্যে ব্ল্যাক, নেভি ব্লু, ক্যামেল, গ্রে, অলিভ গ্রিন এই কটি কালারের মধ্যে নেবেন। এই কটি কালারের চিনো প্যান্টের সাথে আপনি যে কোনো কালারের আপার ওয়্যার ম্যাচ করে পরতে পারবেন। তো এই চিনো প্যান্ট আমাদের ওপরে একটি শর্তে ভালো লাগবে, তা যদি আপনার ওপরে প্রপারলি ফিটেড হয়। ফিটেড ছাড়া আমাদের ওপরে কোনো প্যান্টই ভালো লাগে না। প্রপারলি ফিটিংসের জন্য আপনি স্লিম ফিটস প্যান্টস পরবেন, এবং আপনি যদি প্যান্টের ফিটিং করতে চান তাহলে আপনি প্যান্টের ওপরের দিকে এক আঙুল গ্যাপ রেখে ফিটিং করবেন এবং নিচের দিকে দু আঙুল গ্যাপ রেখে ফিটিং করবেন। এছাড়াও আপনার যদি ফিটিং রিলেটেড কোনো কনফিউশন থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। সো দ্বিতীয় প্যান্ট যা আপনি গরমের সময় পরতে পারেন তা হলো শর্টস প্যান্ট। এই শর্টস প্যান্ট বেস্ট একটি অপশান এই গরমের সময় পরার জন্য। এটি আপনি খুব ইজিলি পরতে পারবেন এই গরমের সময়। তো এই শর্টস প্যান্ট মার্কেটে বিভিন্ন টাইপের পাওয়া যায়, বাট আপনি চিনো এবং ডেনিম মেটেরিয়ালের শর্টস প্যান্টগুলি নেবেন। এই দুই ধরনের ম্যাটেরিয়ালের শর্টস প্যান্ট আপনার ওপরে স্টাইলিশ দেখানোর পাশাপাশি আপনি অনেক কমফোর্টেবলও থাকতে পারবেন। তো এই শর্টস প্যান্ট নেওয়ার সময় একটি জিনিস ফলো করবেন, আপনি যে শর্টস প্যান্ট নেবেন তার লেন্থ আপনার হাঁটু পর্যন্ত অথবা এর হালকা উপরে হওয়া উচিত। এর লেন্থ যদি আপনার হাঁটুর অনেক ওপরে এবং অনেক নিচে হয় তাহলে এটি একদম ভালো লাগবে না আপনার ওপরে। তো এই শর্টস প্যান্ট আপনি পোলো টি শার্ট, ক্যাজুয়াল শার্ট এবং নর্মাল টি শার্টের সাথেও পরতে পারেন। তো এই শর্টস প্যান্টের বেস্ট কালারের কথা বললে ব্ল্যাক, নেভি ব্লু, ডার্ক গ্রে, ক্যামেল এই কটি কালারের মধ্যে আপনি নিতে পারেন। সো তিন নম্বর প্যান্ট যা আপনি গরমের সময় পরতে পারেন তা হলো কার্গো প্যান্ট। আমি আপনাদের কার্গো প্যান্টের কথা বললাম বলে আপনি মনে করবেন না আমি আপনাদের এই ধরনের কার্গো প্যান্টের কথা বলছি। আপনার জন্য বেশ একটি অপশন হবে মডার্ন কার্গো প্যান্টসগুলি এই গরমের সময় পরার জন্য। এই মডার্ন কার্গো প্যান্টের খুব কম পকেট থাকে আগেকার পুরানো কার্গো প্যান্টের তুলনায়। এই কার্গো প্যান্ট অন্যান্য প্যান্টের তুলনায় আমাদের উপরে অনেক ভালো লাগে। এই কার্গো প্যান্ট পরে আপনি স্টাইলিশ দেখানোর পাশাপাশি আপনি অনেক কমফোর্টেবল ফিল করতে পারবেন। তো এই কার্গো প্যান্টের বেস্ট কালারের কথা বললে ব্ল্যাক, নেভি ব্লু, ব্রাউন, গ্রে, অলিভ গ্রিন এই কটি কালারের মধ্যে আপনি নিতে পারেন। এই কটি কালারের কার্গো প্যান্ট আমাদের প্রত্যেকটি স্কিন টোনের উপরে সুইটেবল হয়। সো চার নম্বর প্যান্ট যা আপনি এই গরমের সময় পরতে পারেন তা হলো জগার প্যান্ট। আপনি যদি জিম, রানিং এছাড়াও ক্যাজুয়ালি কোথাও ঘুরতে যান তাহলে এই গরমের সময় আপনার জন্য বেস্ট একটি অপশন হবে এই জগার প্যান্ট। এই জগার প্যান্ট আমাদের উপরে স্টাইলিশ দেখানোর পাশাপাশি আপনি জিম অথবা রানিংয়ে অনেক কমফোর্টেবল ফিল করতে পারবেন। তো এই জগার প্যান্ট আপনার উপর একটি সপ্তাহে ভালো লাগবে তা হলো ফিটিংস। আপনি যদি ভুল সাইজের জগার প্যান্ট পরেন তাহলে তা একদম ভালো লাগবে না আপনার ওপরে। আপনি যদি সঠিক সাইজের জগার প্যান্ট নিতে চান তাহলে আপনি এটি করতে পারেন। জগার প্যান্ট আপনার যে নর্মাল সাইজে আসে আপনি এর থেকে একটু ছোটো সাইজের জগার প্যান্ট নেবেন, তাহলে আপনি দেখবেন আপনি পারফেক্ট ফিটিংয়ের জগার প্যান্ট পেয়ে গেছেন। তো এই জগার প্যান্টের বেস্ট কালারের কথা বললে আপনি ব্ল্যাক, নেভি ব্লু, গ্রে, অলিভ গ্রিন এই কটি কালারের জগার প্যান্ট নিতে পারেন। তো এবার বোনাস পয়েন্টের কথা বললে এই প্রত্যেকটি প্যান্টের বেস্ট ব্র্যান্ডের কথা বললে চিনো প্যান্টের বেস্ট ব্র্যান্ডগুলি হলো অ্যামাজন ব্র্যান্ড, উরবানো ব্র্যান্ড, অ্যালেন সলি। এবং শর্টস প্যান্টের বেস্ট ব্র্যান্ডের কথা বললে অ্যামাজন ব্র্যান্ড, এক্স ওয়াই এক্স এক্স স্টোর। এবং কার্গো প্যান্টের বেস্ট ব্র্যান্ডগুলি হলো রোড স্টার, জন প্লেয়ার্স, হাইল্যান্ডার ইত্যাদি। এবং জগার প্যান্টের বেস্ট ব্র্যান্ডগুলি হলো রোড স্টার, কুপস, হাইল্যান্ডার এবং সুপার ড্রাই। সো আগের ভিডিও লাইক এমটি এখনও কমপ্লিট হয়নি, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে লাইক এমটি কমপ্লিট করে দাও। এবং এই ভিডিও লাইক এম একচি অনলি 300, তো অবশ্যই তোমরা এই লাইক এমটি কমপ্লিট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন এরকম অসাম কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনি যদি একটি কেমিক্যাল ফ্রি সানস্ক্রিম কিনতে চান এবং সেই সানস্ক্রিমের কোন কোন জিনিসগুলি দেখে সানস্ক্রিমটি কেনা উচিত তাহলে আপনি এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন।